পুজো বাড়ির যে খাবার, স্পেশালি সবজির লাবড়াটা এবং সাথে লুচি, এটা খাওয়ার জন্য কোনো স্পেশাল পূজা মণ্ডপ ছিল যে ওখানে তুমি যেতেই কারণ ওই পূজা মণ্ডপের লাবড়া বা লুচিটা খুব মজা হতো এরকম? দেখো, আমাদের মানে আমাদের ধর্মে বিশেষ করে পুজো মানেই হচ্ছে তোমার পুরোটাই নিরামিষ। আর নিরামিষ সম্বন্ধে অনেকে হয়তোবা ভেবে থাকে যে মাছ মাংস ডিম এগুলোই আমিষ, আদারওয়াইজ হয়তোবা পেঁয়াজ রসুন এগুলো খাওয়া যেতেই পারে, ওগুলো নিরামিষের মধ্যে পড়ে যায়। বাট নিরামিষ মানে কিন্তু তোমার পেঁয়াজ রসুন এগুলো কিন্তু আমিষে ধরে মাছ মাংসের মতন। তো আমার কাছে সবচেয়ে ভালো লাগে একটা মন্দিরের খাবার, আমার মনে হয় এটা অনেকে রিলেট করতে পারবে, সেটি হচ্ছে এটা ইন্ডিয়াতে তারামা তারাপীঠে। হ্যাঁ, তারাপীঠে, তারাপীঠে তোমার একমাত্র ওই ঠাকুরকে মানে তা মা কালীকে মানে তারামা আর কি, নট মা কালী কিন্তু উনি মা কালীর মতো দেখতেন তারামা, ওইখানে হচ্ছে তোমার শোল মাছ আছে না, ওখানে শোল মাছ রান্না করা হয়। এবং মার যে তোমার মানে আমাদের যে প্রসাদের থালাটা বানানো হয় ওইখানে কিন্তু তোমার খিচুড়ি থাকে, লাবড়া থাকে, লুচি থাকে, ফল ফ্রুটস অনেক কিছু থাকে, কিন্তু ওইখানে কিন্তু পাশাপাশি শোল মাছটা থাকে। অর্থাৎ আমাদের ওই ভগবান উনি হচ্ছে কি তোমার জ্যান্ত মাছ খেতে পছন্দ করে। তো এই ব্যাপারটা আমার কাছে না খুবই ভালো লাগে। এবং তারামার ওখানকার যে খাবারের থালাটা মানে আমার মনে হয় এই অবধি যারা খেয়েছে তারা জাস্ট বলবে যে আসলে ঠাকুরের প্রসাদের ভালো মন্দ বলার কিছু নেই, কিন্তু খুব ডিফারেন্ট একটা ব্যাপার যে যেখানে আমরা আমিষ অলওয়েজ ভাবি কিন্তু তারামার প্লেটেই একমাত্র তোমার শোল মাছ আসে। মানে সবচেয়ে ব্যাপার হচ্ছে খাবার তো আমরা অনেক খাই, সব খাবারের স্বাদ কিন্তু মুখে লেগে থাকে, এই স্বাদটা আসলে মুখে লেগে আসে, দ্যাটস ওয়াই। আর যেহেতু ওখানে সচরাচর রেগুলার যাওয়ার সুযোগটাও নেই, সো এই জন্য তুমি হয়তো মিস করো, আমরাও জেনে নিলাম।